আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত বিসি কলেজ লাগোয়া জলাশয়ে অজ্ঞাত পরিচয় এক কিশোরীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই জলাশয়ে কালো চুড়িদার পরিহিতা কিশোরীর দেহ ভাসতে দেখে। হীরাপুর থানায় খবর দেয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। তবে পুলিশ সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী ওই কিশোরীর বাড়ি ধরমপুর অঞ্চলে। দোকান খোলে সাত বাজে। 9 বাজে লগভগ वहां से বাচ্চা লোক নহা আতা বাচ্চা লোক নহাতে রাতে ও লোক পেয়ার ভাই আর ও লোক দেখা ও লোক বাচ্চা লোক চার মাস তা বাচ্চা থা ও লোক চিল্লায়া তো ফির वहां का लड़का लोग खड़ा था वहां पे बैठने का लड़का लोग खड़ा था तो लोग बॉडी को बोला खींच के बाहर निकाल तो घाट पे लेके आया उसके बाद लड़का पुलिस को बोल दिया फिर पुलिस भी था बॉडी निकाला उसके बाद आके लेके गया हॉस्पिटल लेके गया। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট দ্য পিডি নিউজ। বহুতল ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধার কাছ থেকে সোনার বালা এবং আংটি ছিনতাইয়ের ঘটনায় গোলাবাড়ি থানার পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল। ধৃত শিব মল্লিকের কাছ থেকে দুটি সোনার বালা উদ্ধার করেছে পুলিশ। তাকে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হয়। বাকি গয়না উদ্ধারের জন্য আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। গত 5ই অক্টোবর গোলাবাড়ি থানার রোজমেরি লেনের একটি বহুতল আবাসনের ফ্ল্যাটে সকালের দিকে একাই ছিলেন বৃদ্ধা সোহাগ মেহতা। হঠাৎই এক যুবক ওই ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে ধাক্কা মেরে তার হাত থেকে 4টি সোনার বালা এবং 1টি সোনার আংটি ছিনতাই করে চম্পট দেন। গোলাবাড়ি থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষার পাশাপাশি সোর্স ইনফরমেশন মারফত জানতে পারে এই ঘটনার পিছনে যুক্ত রয়েছে শিব মল্লিক নামে এক যুবক। শিব মল্লিকের বাড়ি হুগলির উত্তরপাড়ায়। সোমবার রাতে ফের অপারেশন স্বার্থে হাওড়ায় ঢুকলে তাকে হাওড়া স্টেশনের কাছ থেকে হাতে নাতে গ্রেপ্তার করে পড়ে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। হাতরাসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল। হাতরাসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন মিছিলটি এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে ভেনাস মোড়ে এসে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় কর্মীরা। এদিন মিছিলে উপস্থিত হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, হাতরাসের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মৌন কেন? কেন মন কি বাতে কিছুই বলছেন না প্রধানমন্ত্রী? তিনি আরো বলেন, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে দলিত মেয়েদের ওপর অত্যাচার চলছে তার বিরোধিতা করতেই এদিনের এই প্রতিবাদ মিছিল। আজকের মিছিল, প্রতিবাদ মিছিল উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে দলিত মেয়েদের ওপর অত্যাচার চলছে, যেভাবে বর্ণ বিদ্বেষ তৈরি করা হচ্ছে, সামগ্রিকভাবে মেয়েদের ওপর অপরাধ সংগঠিত হচ্ছে, আমরা তার বিরুদ্ধে আমাদের নেত্রী সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরা বিভিন্ন জেলায়, অর্থাৎ প্রায় রাজ্যের সমস্ত কটা জেলায় আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি এবং আমরা দেখছি আশ্চর্যজনকভাবে শাসক দলের মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রের শাসক দলের প্রধানমন্ত্রী তিনি মৌনব্রত অবলম্বন করেছেন। এই যে নারকীয় ঘটনাগুলো ঘটছে তার মন কি বাতে কোথাও স্থানও পায়নি আজ অবধি। তাহলে আজকে বোঝা যাচ্ছে যে দলিত এবং মহিলারা এই ভারতবর্ষের মাটিতে যেখানে যেখানে বিজেপি আছে সেখানে সেখানে অসম্মানিত। তো আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাইছি আজকে স্লোগান আমাদের উত্তর বাংলা থেকে যে উত্তরপ্রদেশের দলিত হামলা, উত্তর চাইছে উত্তর বাংলা, এই স্লোগান নিয়ে আমরা আজকে দার্জিলিং জেলা সমতলে তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল। মঙ্গলবার গৌহাটির নকুণ্ডা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের ভারতের ঐতিহ্যবাহী সংস্থাগুলিকে
বিক্রি করে দেয়া এবং বেসরকারিকরণের প্রতিবাদে বছরে 2 কোটি বেসরকারি কর্মসংস্থানের ভুয়ো প্রতিশ্রুতি এবং যুবক যুবতীদের নির্দ্বিধায় চাকরি থেকে ছাঁটাই করে বেকারত্ব বাড়ানোর প্রতিবাদে এবং বিজেপির অপবাদ ও মিথ্যাকুনের রাজনীতি করে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে তৎসহ কেন্দ্রের ভ্রান্ত কৃষি বিল এবং বিজেপির আশ্রিত জল্লাদ বাহিনীর হাতে উত্তরপ্রদেশের হাথরসের আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জন্য বিজেপি করতে চাইছো কেন আজ কৃষকের ক্ষতিপূরণ পায় না? বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের এই 2011-র পর ভারতবর্ষে যত রাজ্য আছে 7 টাকা করে আপনাদের সমবায়ে সুদ নাই, আর বাংলায় মাত্র 3 টাকা করে আপনারা সমবায়ে লোন নিলে সুদ দেন, 4 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কোষাঘাট থেকে ভর্তুকি দেয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের যে ইনস্যুরেন্স আপনারা এলআইসি কাটতে হয় সেই টাকাটাও আজকে বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেক কৃষক যারা লোন নেয় তাদের অ্যাকাউন্টে ভরে দেয়। বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেকটা কৃষকের জন্য আপনার প্রত্যেকের কিষাণ কার্ড একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী করে দিয়েছে, এইটা আমি জোর গলায় বলতে পারি। আমরা কৃষক এই 5 বছরে যে কৃষকের ডেভেলপমেন্ট হয়েছে সারা ভারতবর্ষের কৃষক আজ নরেন্দ্র মোদীকে গুলি করে মারতে চাইছে, আর বাংলার কৃষক মমতা বন্দ্যোপাধ্যায়কে আশার আলো দেখিয়ে। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার, গোঘাট 1 নম্বর সভাপতি নারায়ণ চন্দ্র পান ও গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ রায় এবং গোঘাট 1 নম্বর কার্যকরী সভাপতি শেখ জাহাঙ্গীর বাদশা। উপস্থিত ছিলেন নকুণ্ডা অঞ্চল তৃণমূল সভাপতি বাবলু সাদরা, গোঘাট 1 নম্বর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আসিফ খান, নকুণ্ডা পঞ্চায়েতের প্রধান সঞ্জীব চানক সহ অন্যান্য কর্মীবৃন্দেরা। আমরা এর আগে যে কেন্দ্রের কৃষি বিল যে কালা বিল জোর করে অনৈতিকভাবে পার্লামেন্টে পাশ করেছি তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা মিছিল করেছি এবং মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি, সভাও করেছি মোড়ে মোড়ে। তো আবার আমরা পুনরায় সাধারণ মানুষের কাছে যে মমতা ব্যানার্জি কেন কৃষি বিলের বিরুদ্ধে যাচ্ছে এবং কেন প্রতিবাদ জানাচ্ছে সে সম্বন্ধে বিস্তারিতভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের গোঘাট বিধানসভা যে 16টা অঞ্চল আছে সকাল বিকাল করে আজকে শুরু করেছি 13-20 তারিখ পর্যন্ত প্রতিটা অঞ্চলে একটা করে আমরা জনসভা করছি। তো এই জনসভা থেকে একটা বার্তাই দেবো যে কৃষক সাধারণ মানুষকে যে জন দলমত নির্বিশেষে সবাই একত্রিত হন, কারণ নরেন্দ্র মোদী যেভাবে জনবিরোধী নীতি মানুষের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে সেই নীতি ভবিষ্যতে মানুষকে আত্মহত্যার পথে ফেলে দিচ্ছে। নিজেদের বাঁচার তাগিদে সবাই ঐক্যবদ্ধ হন এবং প্রতিবাদ জানান নরেন্দ্র মোদীর এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে। আর কয়েকদিন পরেই পুজো, সেই আবহে দরিদ্র ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা করল হাওড়ার রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ ক্লাব। দুর্গাপূজার খরচ কমিয়ে 90 বস্তা চাল, 12 বাক্স তেল, 2 বস্তা ডাল বেলু রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হলো। ক্লাবের পক্ষে সমবায় মন্ত্রী অরূপ রায়, রামকৃষ্ণ মিশন শারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দের হাতে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন। উপস্থিত ছিলেন ক্লাবের কর্ণধার সত্যব্রত সামন্ত, বালিপ কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির কর্ণধার ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়। মন্ত্রী অরূপ রায় বলেন, হাওড়া রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ এবছর কোভিড পরিস্থিতিতে পুজোর আড়ম্বর কমিয়ে বেলুড় মঠ কর্তৃপক্ষের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং ত্রাণ সামগ্রী তুলে দিলেন গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বেলুড় মঠ সারা বিশ্বে আর্ত মানুষের সেবার কাজ করে থাকে, মা দুর্গার কাছে সকলের প্রার্থনা আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। হাওড়া রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ এবারে পুজোর আড়ম্বর কমিয়ে যেহেতু কোভিড সিচুয়েশন চলছে সারা বিশ্ব এই নিয়ে জর্জরিত, যদিও রাজ্য সরকার প্রত্যেকটা মানুষের 10.5 কোটি মানুষের খাবারের ব্যবস্থা করেছে, কিন্তু তার মধ্যেও
এই যেহেতু এই সিচুয়েশান কোভিড সিচুয়েশান চলছে এখনো পর্যন্ত, সেই কারণে পুজো আরম্ভ কমিয়ে বেলুড় মঠের হাতে তুলে দেওয়া হলো। বেলুড় মঠ কর্তৃপক্ষের হাতে কিছু খাদ্য সামগ্রী, কিছু ত্রাণ সামগ্রী, এগুলো তুলে দেওয়া হলো গরিব মানুষের যাতে পায় তার জন্য। এবং বেলুড় মঠ সবসময় সারা দেশে সারা পৃথিবীর গরিব মানুষের পাশে থাকে, এগুলো আমরা তুলে দিলাম। আগামী দিনে কি আরও কিছু পরিকল্পনা রয়েছে পুজো কমিটির তরফে মানুষের কষ্ট বাড়ানোর জন্য? ভবিষ্যতে অবশ্যই, আমরা তো সব মানুষ, সবটাই মানুষের জন্য, মানুষের স্বার্থেই আমাদের কাজ, সারা দিনের কাজ মানুষের স্বার্থে। তো মানুষের জন্য ভবিষ্যতে আমাদের নানা ধরনের পরিকল্পনা আছে। এবং দুর্গা পুজোটাও যেমন একদিকে পুজোর আরাধনা, মানুষের জন্য আরাধনা, মা যেন মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে, এটা এবারের আমাদের মায়ের কাছে প্রার্থনা। সবটা যেন ভালো থাকে, যেন আমরা স্বাভাবিক পরিস্থিতি আবার ফিরে আসবো। এবং সেই সঙ্গে মানুষকে একটু আনন্দ দেওয়া, সারা বছর এক ঘেয়ে জীবন, একটু আনন্দ দেওয়া, কিন্তু এবারে পরিস্থিতিটা অন্যরকম। সরকার স্বাস্থ্য দপ্তর বলছে ভিড় এড়িয়ে চলবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ভিড় এড়িয়ে চলবে, ভিড় একটু অ্যাভয়েড করি। সেই কারণে আমরাও মানুষকে নির্দেশ দিচ্ছি, আমরাও মানুষকে রিকোয়েস্ট করছি, এবং বিভিন্ন জায়গা মাস্ক পরুন, ভিড় এড়িয়ে চলুন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশগুলো মেনে চলুন, এগুলো আমরা যেমন রিকোয়েস্ট করছি, সেই সঙ্গে সঙ্গে আমরা মানুষের কাছে যাতে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, মাস্ক পরে দেবে। যদি মাস্ক না পরে, অনেক ক্লাব কর্তৃপক্ষ তার মাস্ক তৈরি করেছে মানুষকে দেওয়ার জন্য। এবার কোভিড পরিস্থিতিতে পুজো একটু অন্যরকম। সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে ভিড় এড়িয়ে চলুন। আমরাও সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, পুজোয় ভিড় এড়িয়ে চলুন, মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে চলুন। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। পূর্ব বর্ধমানের কালনার মূল সড়ক প্রায়শই ঘটছে দুর্ঘটনা, দিনকে দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা, কিন্তু কোনো হেলদোল নেই প্রশাসনের। প্রায় 45 কিলোমিটার বেহাল রাস্তার মেরামতির দাবিতে জায়গায় জায়গায় বিরোধীদের পথ অবরোধ ও বিক্ষোভ। মানুষের সমস্যার কথা ভেবেই দ্রুত রাস্তা মেরামতির পক্ষের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনার পূর্ব সাতগাছিয়া থেকে পূর্বস্থলীর চাঁদনি মোড় টানা 45 কিলোমিটার মূল সড়কের অবস্থা ভয়ঙ্কর বেহাল, জায়গায় জায়গায় খানা খন্দে ভরা, যেন মরণ ফাঁদ পাতা রয়েছে। তারই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাস্তায় ধুলোর পরিমাণ। একদিকে রাস্তার বেহাল দশা, অন্যদিকে ধুলো ঝড়ে নাজেহাল মানুষ। 24 ঘন্টা অন্তর অন্তর ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু আহতের সংখ্যা, কিন্তু তাতে কোনো হেলদোল নেই প্রশাসনের। আংশিক কাজ হলেও রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদার ও পিডব্লিউডিকে বারবার আবেদন জানাচ্ছেন মন্ত্রী স্বপন দেবনাথ। অন্যদিকে এই বেহাল রাস্তাকে হাতিয়ার করে রাজনীতি শুরু করে দিয়েছেন বিরোধীরা। কালনার বিভিন্ন প্রান্তে এই বেহাল রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ দেখানো হচ্ছে বারংবার। তাহলে মানুষ ধরলে মাঝে তার পাশে ফেল করতে হচ্ছে, সে কাজগুলো হচ্ছে। তবে দ্রুতগতিতে কাজ করার জন্য প্রশাসনিক যত বৈঠক দরকার, ডিএমএসডিও প্রচুর কিন্তু বৈঠক হয়েছে। এর দিকে কাজ চলছে, আর এদিকে ধুলো উড়লে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, আবার যখন ধুলো ওড়া বন্ধ হচ্ছে, বৃষ্টি হলে কাদা হয়ে যাচ্ছে, জল আটকে যাচ্ছে, ড্রেনটাও সম্পূর্ণ করা যাচ্ছে না। একটা ড্রেন ঢালাই করে তাকে তো সময় দিতে হবে, তবু কাজটা তাড়াতাড়ি হলে ভালো হয়। আমরা সবাই চাই যাতে ঠিক হতে পারে, তার কারণ একটা, আর এছাড়া এই রাস্তার উপর যা চাপ, কল্যাণী সেতু বন্ধ থাকার জন্য সমস্ত হাইওয়ের চেয়ে তো বেশি গাড়ি যাতায়াত করে বলে আমার মনে হয়। তারপরে আবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে রাস্তা দোকান হয়ে গেছে, কিছু রাস্তা হয়ে গেছে। বিজেপির ভাঙন শুরু হয়েছে আসন্ন নির্বাচনের আগেই বিভিন্ন জেলায়। ঘুম উড়েছে পদ্ম শিবিরে, বিজেপি ছেড়ে বহু কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেয় কপালে চিন্তা ভাঁজ বিজেপির। আর এরই মাঝে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত 1 নম্বর অর্জুনী অঞ্চলে বিজেপি চালিত পঞ্চায়েত প্রধান বাদল মাহাতোর নামে আমফান 100 দিনের কাজ সহ একাধিক দুর্নীতির অভিযোগ। মঙ্গলবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের। এদিন শাসক দল তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। পঞ্চায়েত প্রধান দ্য পিডি নিউজের ক্যামেরা দেখে বিষয়টি আড়াল করার চেষ্টা করেন। পঞ্চায়েত প্রধানের এই দুর্নীতি প্রকাশ্যে আসতেই উত্তেজিত হয়ে যায় এলাকাবাসী, মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন দ্য পিডি নিউজের ক্যামেরার সামনে। তিনি বলেন,
সমস্যা হয়েছে আমাদের অর্জুনী জিপিতে বিজেপি আসছে আজকে দু বছর হলো বিজেপির প্রধান এবং তার যে সমস্ত আরও পঞ্চায়েতরা আছে তারা প্রথমত আমফানে দুর্নীতিতে যুক্ত আছে দোতলা পাকা বাড়ি আছে কারো বাবার সার্ভিস আছে তিনতলা পাকা বাড়ি আছে একতলা পাকা বাড়ি আছে এমন সমস্ত ব্যক্তিদের নামে আমফানে টাকা গেছে বিজেপির পঞ্চায়েত এবং এখানকার অঞ্চলের স্টাফের পরিবারের লোকের নামে টাকা ঢুকছে আমফানে আমাদের দাবি প্রধান সাহেবের কাছে ছিল আমরা যেটা দাবি জানাতে আজকে আসছি যে আমফানের টাকা যারা দুর্নীতিভাবে লিয়েছে বেআইনিভাবে অবৈধভাবে আমফানের টাকা আত্মসাত করছে তাদেরকে বিরুদ্ধে এফআইআর করে তাদের বিরুদ্ধে টাকা আদায় করতে হবে সরকারের কাছে টাকা ফেরত করতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে আসছি আরও ছিল আমাদের দাবি এমজি এনার্জি কাজে দুর্নীতি আমাদের দাবি ছিল পিএমওয়াইয়ে দুর্নীতি আবার এই যে যে সমস্ত কন্ট্রাক্ট আছে টেন্ডার সেগুলো চুপি চুপি গোপনে টেন্ডারগুলো করে দেওয়া হচ্ছিল এখানে স্থানীয় কন্ট্রাক্টর আছে তাদেরকে না জানতে দিয়ে কোনো নোটিশ বোর্ডে কোনো নোটিশ না দিয়ে এই টেন্ডারগুলো হয়েছিল চুপি চুপি গোপনে এবং যার জন্য কিন্তু হাইকোর্টও আপিল করা হয়েছে সেই হাইকোর্টে আপিল করা হয়েছে সে হাইকোর্টের ব্যাপার আছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে আপিল করার পরেও আরেক পাশ টেন্ডার হয়েছিল সেই টেন্ডারেও কিন্তু